হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও চলে এসে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। একটা খুবই শর্ট ট্রিপে যাচ্ছিলাম, মাত্র একদিনের জন্য, আর তার জন্যই ব্যাগ গোছানোর আগে দেখিয়ে নিলাম তোমাদের কি কি নিচ্ছি আমি ব্যাগে, যেটা পরে যাব, আর 2-3 সেট ড্রেস, আর নিজের কিছু মানে সাজার জন্য জিনিস। এরপর পরের দিন সকালবেলায় একেবারে স্নান টান করে রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ ট্রেন আছে, বেরোতে হবে, তার জন্যই ছটপট রেডি হয়ে নিচ্ছিলাম। ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, পরেছিলাম গ্রিন রঙের এই বেল বাটাম জিন্স। জিন্সটা নিয়েছিলাম আমি মিন্ট্রা থেকে, আর বেব লেখা এই টি শার্টটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তারপরেই দৌড়ে বেরিয়ে পড়ি আমরা হাওড়ার উদ্দেশ্যে। সামনে প্রিয়া দৌড়চ্ছে, কারণ ট্রেন অলরেডি দিয়ে দিয়েছিল। পেছনে ছিল সৌরভদা, আমি প্রিয়া সৌরভদাই চলে গেছিলাম আমাদের শর্ট ট্রিপে। Happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. প্রথম পার্টটাতে বেশিটাই দেখতে পাওয়া যাবে ট্রেন থেকে বাইরের প্রকৃতি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তারাপীঠ, হঠাৎ করে মায়ের ডাক পড়লো, আর বান্ধবীকে বলতেই সে রাজি হয়ে গেল। তাই হঠাৎ করে টিকিট কাটা এবং তারপরে দৌড়ে চলে যাওয়া মায়ের কাছে। We were in love, caught in your eyes, waiting for the sunrise. I barely even knew who you were, what did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody told me that it's over, I know it's true. You made me happy for a while. On top of cars, now I don't know you, you don't know me too. I remember bleeding times when we watched the sparks of fire, now I don't know you.
ট্রেন থেকে নেমেই উঠে পড়ি টেম্পোতে। সেখান থেকে রামপুরহাট থেকে চলে যাই আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠের কাছেই, মানে মন্দিরের কাছেই একটা হোটেলেই থাকার ব্যবস্থা করেছিলাম আমরা। প্রথমে খাওয়া দাওয়া করব বলেই ঠিক করেছিলাম, কারণ বাম্পার খিদে পেয়ে গেছিলো আমাদের। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সোজা চলে আসি মন্দিরে, হাতে পুজোর ডালা আর সামনে মায়ের ডাক। সামনেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমার জীবনে এই দুটো মানুষ ভীষণ ইম্পর্ট্যান্ট, এদের ছাড়া যেন আমার জীবন অচল। আমাকে কোনোদিন ওরা কোনো কিছুতেই না করেনি, উল্টে এনকারেজ করেছে।